ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড়মনির ও তার স্ত্রী নিগার আফতাবকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে তাদের আগামী 2 সপ্তাহের মধ্যে টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তাদের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন। গত 17 এপ্রিল ধর্ষণ মামলায় তা বড়মনির ও তার স্ত্রী নিগার আফতাবকে হাইকোর্টের 4 সপ্তাহের জামিন দেন হাইকোর্ট। পরে এই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। গত 5 এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানার বড়মনিরের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করা হয়েছে।